شوق راكو أمر مولاه مدرب وبار أو شماتك شوق راكو مولاه الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حضرت علي آل المرتضى شير خدا كرم الله تعالى وجهه الكريم بولن أمنا نبي كريم صلى الله عليه وسلم الشاته موقع مكرمر غولي ديوتي كرم فما استقبله جبل ولا شجر إلا وهو يقول আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ তিনি বলেন যে যে বৃক্ষ এবং পাথরের পাশ দিয়ে অতিক্রম করতাম সে এটাই বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লু আলাইহি হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সলাতাও ওয়া সালামান আলাইকা সাইয়িদি ইয়া রাসূলুল্লাহ আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে প্লাস মাইনাস নেగ్రানে সুরা হযরত মাওলানা হাজী মোহাম্মদ ইমরান аттари মদ্দা জিল্লাহু আলি এর প্রোগ্রাম এটি আর আজ আমরা যে মহান ব্যক্তি সম্পর্কে এই প্রোগ্রামে কথা বলতে যাচ্ছি সে মনীষী এমন এক মনীষী যার জীবনে কোনো মাইনাস নেই শুধু প্লাসই প্লাস সে মনীষীকে এবং কি আলোচনা করতে যাচ্ছি নিগ্রানী সুরের আজ। আমরা দোজাহানের জাহানের সর্দার সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় শাহজাদি আল্লাহর রসুলের কন্যা সৈয়দা ফাতিমা জাহারা তালা আনহা এর পবিত্র আলোচনা করার সৌভাগ্য অর্জন করব আর এই মাত্র সালমান ভাই খুব সুন্দর কথা বর্ণনা করেছেন যে এইটি আমাদের জন্য ওই সিরাত যে যার মধ্যে না শুধু প্লাস বরং ওনার সিরাতের উপর আমলকারীর জীবনেও প্লাসই প্লাস চলে আসে আর সকল অসাধারণ এবং ইতিবাচক দিক আপনি উনার জীবনীতে দেখতে পাবেন আজ উনার বরকতময় আলোচনা আল্লাহর রহমতে করব এবং অসংখ্য বরকত অর্জন করার চেষ্টা করব কেন বলা জাহারা হয় আসলে ওনার নাম এবং উপাধির ব্যাপারে মুফতি আহমদ ইয়ারখান নেমি রহমতুল্লাহি তালা আলাই যা ইরশাদ করেছেন যদি আমাকে অনুমতি দেন আলোচনা করব খুব সুন্দর কথা মুফতি আহমদ ইয়ারখান নেমি আলহি রহমা ওনার সম্পর্কে ইরশাদ করেছেন তিনি বলেন যে ওনার নাম এবং উপাধির যে কারণ রয়েছে আল্লাহ পাক হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা ওনার সন্তান ওনার মুহিব্বিন যারা ওনাকে মোহাব্বত করেন তারা দোজকের আগুন থেকে নিরাপদ এই জন্য উনার নাম ফাতিমা হয়েছে উনার প্রতি আমার অনেক মহাবত রয়েছে আমার নবীর জান্নাত ফাতিমা যেহেতু আল্লাহ তালা আনহা তিনি দুনিয়াতে অবস্থান করেও দুনিয়া থেকে পৃথক ছিলেন তাই ওনাকে বাতুল উপাধি প্রধান করা হয় জাহারা এর অর্থ ফুলের কুড়ি এটি আমি এখানে আলা হজরতের কিতাবের সৌন্দর্য তুলে ধরতে চাই আলা হাজারত রহমতুল্লাহি তালা আলাই একটি শব্দ বলে এরপর এর ব্যাখ্যা তুলে ধরেন জাহারা হে কালি জি জাহারা বলা হয় ফুলের কুড়িকে ঠিক বলেছেন কিন্তু আলা হাজারত এখানে খুবই চমৎকার ভাবে তার কাব্যিক গুণাবলীর পাণ্ডিত্যকে ফুটিয়ে তুলেছেন যে শব্দ উপস্থাপন করতেন তার সামনে ব্যাখ্যা তুলে ধরতে। তো ক্যা বাত রাজা উস চমানিস্তানে করম কি জাহরা জাহারা বলা হয় ফুলের কুড়িকে কিন্তু কুড়ি ঠিক আছে তো এখানে জাহারা নামকেই উপাধি হিসেবে ব্যবহার করেছেন এটি আমির কবিতার মধ্যেও পাওয়া যায় মাদানি মাদিনেওয়ালে মাদানিকে মদিনেওয়ালে মদিনেওয়ালে ওই কবিতা শাস্ত্র সম্পর্কে যাদের কিছুটা ধারণা আছে তারা বুঝতে পারবে যে এটি সৌন্দর্য ফুটিয়ে তোলে তো জাহারা এটি এর অর্থ হচ্ছে ফুলের কুড়ি তিনি জান্নাতের কুড়ি ছিলেন খাতুনে জান্নাত ফাতেমারুদ্দাহ তালা আনহা কি উনার কখনো এমন অবস্থা হয়নি যে অবস্থা নারীদের ক্ষেত্রে ঘটে থাকে এবং তারা এতে আক্রান্ত থাকে ওনার দেহ মুবারক থেকে জান্নাতের সুবাস আস্তর যাকে আল্লাহ রসুল সাল্লাহ তালাহি ওয়াসাল্লাম শুকতেন এজন্য উনার উপাধি যাহারা হয়েছে কেননা তিনি জান্নাতের কুড়ি ওনার দেহ থেকে জান্নাতের সুভাষ আসত আর সেই সুভাষ আপনারা ভেবে দেখুন সেই সুভাষের গ্রান নেওয়া ব্যক্তি প্রিয়নবীসালু তাল আলহ আসাল্লাম ছিলেন আর এটি তো অসাধারণ পরিবার ছিল ভাই কি আলোচনা করব। এমন কোন একটি শের শোনান যার মধ্যে এই সব কিছু চলে আসে বাতুলও আসছে জাহারাও আসছে তো ফাতিমাও আসছে আপনার বেশি লাগবে হলেন আমাদের খাতুনে জান্নাত বিবি ফাতেমা আল্লাহ তালা আনহা নবিয়া পাক সাল্লাহ আলহি ও যার ব্যাপারে বলেছেন যে আমার শরীরের অংশ তো আচ্ছা এই বিষয়টি গুরুত্বপূর্ণ যে ওনার অসন্তুষ্টিতে রবের অসন্তুষ্টি আর ওনার সন্তুষ্টিতে রবের সন্তুষ্টি ঠিক যে ওনাকে কষ্ট দিল সে মূলত মুস্তাফা করিম সাল্লাহ তালি ওয়াসাল্লামকে কষ্ট দিল আমি কখনো কখনো যখন ওনার সিরত অধ্যয়ন করি ওনার সিরত অধ্যয়নের সময় আমি ওনাকে কন্যা হিসেবে দেখে থাকি একজন বাবার কন্যা হিসেবে এবং একজন মায়ের কন্যা হিসেবে যারা কন্যা হন তাদের দুটি রোল আছে পরিবারে বাবার সাথেও রোল থাকে এবং তার মায়ের সাথেও রোল থাকে বাবার সাথে মেয়ের যে রোল থাকে তা খুবই লিমিটেড হয় এবং পার্শিয়ালি হয় কিন্তু মায়ের সাথে যে মেয়ের রোল হয় তা পার্শিয়ালি নয় তা খুবই কমপ্লিট রোল অর্থাৎ একেবারে কমপ্লিট অর্থাৎ মা মা যতক্ষণ ঘরে মেয়েও ততক্ষণ ঘরে আছে তো এই উভয় রোলকে ব্যালেন্স করে চলা যে আমি আমার বাবার সাথে কীরূপ এবং আমার মায়ের সাথে কীরূপ থাকব বিবি ফাতেমা রুদিয়াল্লাহ তালা আনহার যে সিরাত রয়েছে ওনার আম্মা যান উমুল মোমিনিন খাজ্রতুল কুবরা রুদিয়াল্লাহ তালা আনহা ছিলেন আর ওনার নিজস্ব একটি সান রয়েছে ওনার একটি বিশেষ মর্যাদা ও অবস্থান রয়েছে এবং ওনার সাথে ওনার অন্য যেসব কন্যা ছিলেন ওনারা ওনাদের মায়েদের সাথে যেভাবে ছিলেন নবিয়া পাক সাল্ল ওয়াসাল্লাম যখন ঘরে আগমন করতেন গুহা থেকে ইবাদত করার পর তখন তিনি সহ অমুল ময়নিন সহ কন্যাগন প্রিয়নবী সাল্লু ওয়াসাল্লামকে স্বাগতম জানাতেন্লাহ এই পরিবেশ এই ঘর দেখুন কতটা সুন্দর ঘর কতটা সুন্দর পরিবার আর একজন পিতা সাল্লাহু আলহি ওয়াসাল্লাম যার আলোচনা আমরা করছি অথচ এটি সেই সেই সময় যা আমি আলোচনা করছি যে সময় রসুল করিম সাল আলি ওয়াসাল্লাম নবুয়াতের ঘোষণা প্রদান করেননি করেন ঠিক তো জি তবে আচ্ছা এখানে আমি যেহেতু আমাদের প্যাটার্নি এমন হয় আমরা সিরাত থেকে কিছু শেখার বোঝার চেষ্টা করি ফাজাইলের সাথে সাথে জি সাধারণত বাবাদের এই প্রবলেম হয় যে ভাই আমার সাথে ঘরে সদ্ব্যবহার সদ আচরণ করা হয় না ঠিক সামটাইম স্বামী মনে করেন যে আমার প্রতি আমার স্ত্রী সদাচরণ ভালো ব্যবহার করে না অথবা আমার সন্তান আমার প্রতি সদ ব্যবহার করে না যেমনটি করা উচিত এটি হচ্ছে বাবার স্বামী ডিজার্ভ করে বাবা হিসেবে তার এই হক রয়েছে কিন্তু আমি এখানে আমার ইসলামী ভাইদেরকে খুবই বিনয়ের সাথে দু একটি অনুরোধ জানাব আর সেই অনুরোধ এরকম যে চালচলন যদি উত্তম হয় তাহলে তা তালা অন্তরে মহাব্বত প্রবেশ করিয়ে দেন অর্থাৎ আপনি নবিয়ে পাক সাল্লু আলি ওয়াসাল্লামের সিরত সাহাবাই কিরাম আলিয়া কামিলিনের অন্যান্য নেককার লোকদের সিরত যদি আমরা লক্ষ্য করি তো ওনাদের চরিত্রের কারণে ওনাদের ঘরে উনাদের সম্মান বজায় থাকত তো আমার ইসলামী ভাইদের প্রতি আমার এটাই অনুরোধ যদি আপনি পিতা হন অথবা স্বামী হন তো আপনার চরিত্র এবং আপনার স্বভাবকে পরখ করে দেখুন ইনশাল্লাহ তালা এর ফলে একটি সুন্দর জীবন তৈরি হবে যেমন খাতুনে জান্নাত বিবি আনহা আর ওনাকে রসুলে পাক আলাইহি ওয়াসাল্লাম এই সুশিক্ষা প্রদান করেছেন যখন রসুলে করিম সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামের দরবারে খাতুনে জান্নাত উপস্থিত হতেন তখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে অভ্যর্থনা জানাতেন মেয়েকে যখন রসুলে পাক সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম শাহজাদির ঘরে আগমন করতেন তখন উনি দাঁড়িয়ে অভ্যর্থনা জানাতেন যে আমার সম্মানিত পিতা সাল আলহি ওয়াসাল্লাম আগমন করেছেন তো আমি যখন এটি পড়ি তো একে তো আমরা ওনাদের সিরাত পড়ি সালমান ভাই আর আমাদের অধিকাংশ এটিই করে সিরাত অধ্যয়ন করে কিন্তু এই সিরাত পড়ার সময় মানুষ ভাবে যে ভাই এই পরিবারের ফয়জান আমারও যদি নসীব হতো এই ফয়জান নসিব হতে পারে যখন আমাদের চরিত্রের মাঝে এই বিষয়গুলো আসবে ঠিক বলেছেন সুন্নাত বাবা এবং মায়ের ব্যাপারে কঠোর হওয়া হুমকি ধুমকি ধমক দেওয়া এই সম্পর্কে আমির হালে সুন্নত অসংখ্য মাদানী পরামর্শ প্রদান করেছেন এমনকি এটাও খুব সুন্দর কথা তিনি বলেছেন অনেকের তো এই বত অভ্যাসটি হয়ে থাকে যে তাদের সন্তান যদি ভালো কাজও করে মেয়ে ভালো রান্না করেছে অথবা ছেলে কোনো ভালো কাজ করেছে ইভেন পুত্রবধূকেও রাখতে পারেন আপনি তার থেকে কোনো না কোনো দোষ অবশ্যই বের করবে করেছ কিন্তু যদি এভাবে হতো কথাটি কিছুদিন পরেও বলতে পারতেন অন্তত করেছে তো অর্থাৎ আপনি যখন তার ত্রুটিগুলোকে পোস্টমর্টেম করলেন তা থেকে তো কোনো ভালো গুণ বের করেননি এই একটি ভালো দিক বের হয়েছে কিন্তু যে ভালো গুণ ছিল তা থেকে দোষ বের করেছেন তো এই আচার আচরণের ফলে সাধারণত ঘরের পরিবেশ খারাপ হয়ে যায় খারাপ হয়ে যায় ঠিক আপনি এটি বলুন যে যেমন খাতুনে জান্নাত হজরত ফাতেমাতু জাহার রদি আল্লাহ তালা আনহায়ের মোবারক সত্তা রয়েছে তিনি তার মায়ের সাথে বাবার সাথে আচরণ আপনি বলছিলেন আপনি এটি বলুন যে বর্তমান জমানায় যদি দেখা হয় তাহলে মা এবং মেয়ের মাঝে আপনার কি মনে হয় একটি দূরত্ব তৈরি হচ্ছে আর সেই কথা যা মায়ের সাথে সাথে শেয়ার করার প্রয়োজন ছিল অথবা মাকে বলার প্রয়োজন ছিল ওনার থেকেই দিক নির্দেশনা নেওয়া উচিত এ বিষয়টি এখান থেকে বিদায় নিয়ে এটি অন্য কোথাও চলে যাচ্ছে আপনি ক্ষেত্রে কি রিজন দেখতে পান দেখুন সালমান ভাই এটি হওয়া উচিত যে ঘরের কথা ঘরের ভেতরেই থাকা এবং এটি হওয়া উচিত ঘরের কথা ঘরে থাকা ঘরের কথা বাহিরে প্রকাশ হওয়া উচিত নয় মেয়ে তো মেয়ে হয় তাকে সুশিক্ষা দেওয়া অনেক বেশি প্রয়োজন ডিফারেন্সেস যদি কোথাও থাকে তা আমরা যখন মাদানী চ্যানেলের এই প্রোগ্রাম করেছি তো হতে পারে আমাদের এমন দর্শক শ্রোতাও আছেন যাদের ঘরে মা বোনদের মাঝে কোনো ডিফারেন্সেস অথবা দূরত্ব নেই হয়তো কিন্তু যে সংবাদ পায় তা এ ধরনের হয় যে দূরত্ব হয়ে থাকে যেমনটি আমি বলছি মেয়ের অধিকাংশ সময় মায়ের সাথে অতিবাহিত হয় আপনি লক্ষ্য করবেন যে ছেলে মায়ের প্রতি অধিক সফট কর্নার থাকে মেয়ে বাবার প্রতি বেশি সফট কর্নার রাখে অথচ সবাই একই সবাই তাদেরই সন্তান কিন্তু আপনি যদি এই বেসিক রিজন খুঁজেন তাহলে একটি বেসিক রিজন পাবেন যে বাবার সাথে ছেলের বেশি থাকে ওনার ইম্পর্টেন্স কিছুটা কমে যায় মা এর সাথে মেয়ে বেশি থাকে ওনার ইম্পর্টেন্সও হ্রাস পায় তো যেহেতু একসাথে থাকার কারণে এরকম হয়ে যায় তাই বলা শোনা মায়ের সাথে বেশি থাকলে মায়ের কথা বেশি শোনে আর বাবার সাথে বেশি থাকলে বাবার কথা বেশি শুনে কিন্তু যদি এই উভয় রুলস যাকে মা বাবা বলা হয় যদি ওনারা উভয়ে পরস্পরের মাঝে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করেন যে আমরা সন্তানকে কিভাবে বুঝাবো সন্তানকে কিভাবে বলবো মায়ের সাথে কীভাবে থাকতে হবে মা যদি তার মেয়ের প্রতি অধিক স্নেহ করে স্নেহের একটি দিক রয়েছে খাবার তো প্রদান করে জাগিয়ে দেয় কাপড় কিনে দেয় কিন্তু যে শিষ্টাচার রয়েছে এর বড় একটি ভূমিকা রয়েছে যেমন এক স্বামীর ব্যাপারে আমি কিতাবে পড়েছিলাম খুবই অদ্ভুত লেখা ছিল সালমান ভাই স্ত্রী স্বামীর খারাপ চেহারা এবং দারিদ্রতাকে সহ্য করতে পারে অসৎ চরিত্রকে সহ্য করতে পারে না ঠিক অর্থাৎ যদি স্বামীর চেহারা খারাপ হয় অথবা গরিব হয় নারী সারভাইভ করে কিন্তু যদি অসৎ চরিত্রের ব্যাদব হয় তাহলে সারভাইভ করাটা মুশকিল ক্ষেত্রে থাকাটাও খুবই কঠিন হয় একইভাবে এই বিষয়টিকে আপনি প্রত্যেক ক্যারেক্টারের উপর অ্যাপ্লাই করতে পারেন আর এই পরিস্থিতিতে যখন আমরা এই ডিসকাস করেছি মেয়ের প্রতি মায়ের স্নেহ বৃদ্ধি পাওয়া উচিত আর মায়ের প্রতি মেয়ের সেবাও বৃদ্ধি পাওয়া উচিত যদি উভয়ের স্নেহ এবং সেবার বৃদ্ধি পায় তাহলে ইনশাল্লাহ তালা মদিনা মদিনা হয়ে যাবে প্রিয় আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনা আছে না হাদিসে যদি এটি নিয়ে চিন্তাভাবনা করা হয় যে আমাদের ছোটদের প্রতি স্নেহ এবং আমাদের বড়দেরকে সম্মান করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয় মা তো হচ্ছেন বড় সন্তানের উচিত মাকে সম্মান করা এবং মেয়ে তো ছোট তাই মায়ের উচিত মেয়ের প্রতি স্নেহ করা ইনশাল্লাহ যদি চলতে থাকে তো ঘর শান্তির বাগান হবে ইনশাল্লাহ ঠিক হাজিশ সাহেব যেমন সৈয়দা খাতুনে জান্নাত ফাতেম তুজহার রৌদি আল্লাহ তালা আনহা ওনার জীবনের অনেক বড় একটি দিক হচ্ছে তিনি নবী করিম সোলোলা হওয়ার হিবসালামের কন্যা খাদি কুবরা রৌদি আল্লাহ তালা আনহায়ের কন্যা তো এই দৃষ্টিকোণ থেকেই আমি আরও একটি কথা বলতে চাইছি আপনার কি এমন মনে হয় না ঘরে মা এবং মেয়ের পরস্পরের মাঝে একটি ভালো এবং সুন্দর সম্পর্ক প্রয়োজন এমন এমন ঝগড়ার সংবাদ পাওয়া যায় যে আমার মুখ দেখবে না আমার চেহারা দেখবে না এটিও শোনা যায় মা মেয়ের মধ্যে এ জাতীয় ঘটনা ঘটেছে মা মেয়ের মধ্যে মা মেয়ের মধ্যে এরকম যেমন উদাহরণস্বরূপ কোনো প্রতিষ্ঠানে পড়ছে স্কুলে পড়ছে কলেজে পড়ছে যেখানেই পড়ছে সেখানে এক বান্ধবী আর এক বান্ধবীকে বলছে আমার মা তো আমাকে এটা বলেছে আমার সাথে এরকম করে এরকম করে এই কথা বলে ওই কথা বলে অর্থাৎ এটি এত অধিক যে এতে কোনো রেস্ট্রিক্টেড নেই আসা যাওয়ায় নেই কম্পারিজন করে থাকে নিজের মাকে জি 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 যে আমার মা এমন নয় কেন তো জরুরি তো নয় যে এদিকে কোনো রেস্ট্রিকশন নেই কাপড়ের রেস্ট্রিকশন নেই এটা যাওয়ায় নয় যে সে যা বলেছে আমার মা এমন আর তার মা যা করেছে তা সঠিক হবে আমি তো এটাই মনে করি মা হলে তার সন্তানের ব্যাপারে বলা বাধা দেয়ার মানসিকতা মায়ের থাকা উচিত প্রশিক্ষণ কিভাবে হয় অর্থাৎ ওই সন্তান যদি মেয়ে বলে থাকে না ব্যাস আমি যা কিছু করি আমার মা কখনও আমাকে কিছুই বলতো না তো কেন বলতো না মা মা কি করেছে যদি মেয়ে আল্লাহ না করুক অসামাজিক কাজে লিপ্ত থাকে অনর্থক ব্যয়ের কাজে লিপ্ত থাকে সময় নষ্ট করার কাজে লিপ্ত থাকে ঘর গৃহস্থের কাজ করে না কিচেন ফ্রেন্ডলি নয় আর দেখুন ঘরের যেসব কার্যক্রম রয়েছে গৃহস্থলী যাকে বলা হয় ঘরোয়া কেননা মায়ের তো এ টেনশনও থাকে মেয়েকে তো এক সময় শ্বশুর বাড়ি যেতে হবে ঠিক তো যখন এরকম কোনো মা হন যিনি মেয়ে যাই করুক কিছুই বলবেন না তাহলে তো মেয়ে আমাদের এখানে একটি বাক্য বলা হয় আমরা যখন পরামর্শ করি ঝগড়া তো না এর মাঝে হা এর মাঝে তো কোন ঝগড়া নেই আল্লাহ হকবার হাস্ত ভাই আপনি আমাকে বললেন আমি হা বললাম তাহলে কিসের ঝগড়া নিষেধ করলে তখন ঝগড়া হবে হা এর মধ্যে তো ঝগড়া নেই ঝগড়া তো না এর মাঝে মা যদি বাধা না দেয় মা না বললে মা সংশোধন না করে তাহলে কাল এই মেয়েই যখন তার শ্বশুর বাড়িতে যাবে এবং তার এ অভ্যাস হবে যে ব্যাপারে মা তাকে কিছুই বলতো না তাহলে শাশুড়ি কি মা হয়ে থাকবে এই রকম স্বামী কি এ ধরনের আচরণ সহ্য করবে যে মর্জি হলো উঠলাম হলো না উঠলাম না যে কাপড় পুরনো হয়ে গেছে ফ্যাশন কিছুটা চেঞ্জ হয়েছে তাই ভাই অন্য কাপড় চাই প্রতিবার নতুন কোনো ফরমায়েশ নতুন আকাঙ্ক্ষা শুয়েছে তো উঠছে না উঠছে তো ঘুমাচ্ছে না এছাড়া যদি সোশ্যাল মিডিয়াতে মেয়ে লেগেই থাকে মোবাইলে মেয়ে লেগেই থাকে এবং কিচেনে কোনো কাজই করে না এসব করে না দেখুন আমরা যে সমাজে বাস করছি আপনি আমার যারা দর্শক আছেন তারাও বুঝেছেন হয়তো নারীদের নিজেদের ঘর ফ্যামিলিতে তার একটি রোল তো আছে ভূমিকা তো আছে আর সেই ভূমিকা ঘরে তার সংসার কিচেন এবং এই সমস্ত কাজে তার দায়িত্ব আর মেয়েকে তো গুরুত্বের সাথে এই ধরনের প্রশিক্ষণ দেয়া মায়ের দায়িত্ব মায়ের দায়িত্ব এটি মা তাকে ঠিকভাবে প্রশিক্ষণ দেবে অন্যথায় যদি আল্লাহ না করুক মেয়ে এই সমস্ত প্রশিক্ষণ নেওয়া ব্যতীত শ্বশুর বাড়িতে চলে যায় তাহলে আমি আপনাকে বলছি মেয়ে ওই সময় সবচেয়ে বেশি তার মাকে স্মরণ করবে হাই আমার মা যদি আমাকে সুশিক্ষা দিত হ্যাঁ মা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছে কিন্তু মেয়ে তা গ্রহণ করেনি আর মেয়ে সেই কাজ শেখেনি মনে রাখেনি এখন যদি তার অভিযোগও থাকে মেয়ের মাকে বললে তখন মা বলবে আমি তো তোমাকে বুঝাতাম। তুমি ঘরের কাজ কর্ম করো তো এখন তো মা আছে বিদায় মা করে নিচ্ছে কিন্তু যখন আপনার বিবাহ হয়ে যাবে আমার যত মাদানী কন্যাগণ আছেন ইসলামী বোন তাদের সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি যে যদি মা আপনাকে এভাবে কখনো বলে থাকেন কাপড় ধোয়ার ব্যাপারে কাপড় আয়রন কাপড় ইস্ত্রি করার ব্যাপারে কাপড় ভাঁজ করে রাখার ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে নিজের রুমকে পরিষ্কার রাখার ব্যাপারে আপনার কিচেনের ব্যাপারে যে খাবার রান্না করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আছে জিনিসপত্র সঠিক জায়গায় রাখার ব্যাপারে সময় মতো জাগ্রত হওয়া সময় মতো শোয়ার ব্যাপারে আচ্ছা অ্যাগ্রেশনের কারণে অনেক সময় মেয়েরা অভিমানী হয়ে যায় কথায় কথায় ঝগড়া করে কথায় কথায় নারাজ হয়ে যায় কথায় কথায় রাগ দেখায় যদি মা এ ব্যাপারে আপনাকে বিশেষ করে আপনার মা বুঝান দেখো মা আচ্ছা মাকে এটাই বলবো বুঝান এভাবে মা এ অভ্যাস ঠিক নয় মা বাবা তো তোমাকে অ্যাফোর্ড করে নিবে কিন্তু মা বিবাহের পর তোমাকে কে অ্যাফোর্ড করতে পারবে আর এভাবে যদি মেয়েরা না বোঝে পরবর্তীতে হয়তো তারা খোলা তালাক চেয়ে বসে অথবা তাদের তালাক হয়ে যায় অপরজন বুঝে নিক যদি সে না বোঝে তাহলে অপরজনই বুঝে নিক মা রেস্ট্রিকশন লাগাচ্ছে আর তিনি তাকে বলছে এরকম না এরকম করো সে যদি বুঝতে না চায় তাহলে মা বাদ দিক বোঝানোর ব্যাপারটা না এরকম নয় ছাড়া যাবে না সে কিভাবে বুঝবে অর্থাৎ ড্রাইভারকে বললো তুমি গাড়ি চালিয়েও না গাড়িকে বললো তুমি ড্রাইভারকে চালিয়ে নাও এরকম হবে নাকি গাড়ি তো ড্রাইভারই চালাবে ড্রাইভারকে কখনো গাড়ি চালাই ড্রাইভারই গাড়ি চালায় গাড়ি কি ড্রাইভারকে চালায় ভাই এরকম তো হয় না তো এমন নয় তাকে যে চালাবে আর যখন গাড়ি ড্রাইভারকে চালায় তখন ধ্বংসই আনে তখন তা কন্ট্রোলে বাইরে চলে যায় তো এই সমস্ত বিষয় রয়েছে তা হচ্ছে প্রিন্সিপালস আমরা খাতুনে জান্নাত বিবি ফাতেমা তালা আনহা এর সিরত পড়েছিলাম বিবাহের পর মলা আলী কার্রামাল্লাহ তালা ওয়াজাহুল করিম এই কথা ইরশাদ করেছেন আলহামদুলিল্লাহ আমাদের মাঝে কাজ বন্টন হয়েছে ঘরের সকল কাজ ফাতেমা করবে আর ঘরের বাহিরে যে সমস্ত কাজ আছে তা আমি দেখব দেখুন এই হল জীবন এটি আহলেবাইতের জীবনী থেকে যদি শিখত এগুলো শেখার বিষয় যে ভাই কিভাবে ঘরের কাজ বন্টন হয়েছিল আপনি দেখুন যে পানি আনার ব্যাপারে সন্তানদের ঘুম পাড়ানোর ব্যাপারে বাচ্চাদেরকে দেখভালের ব্যাপারে এমনকি আপ খাবার রান্নার ব্যাপারে চাক্কি পেশাই করার ব্যাপারে এই সমস্ত সিরাত কোথায় পাওয়া যায় আর মেহনত পরিশ্রমের ব্যাপারে এবং পানি ভরে আনা রাখা মাওলা আলী রোদ আল্লাহ তালা আনহুয়ের সিরতি যেরকম দেখতে পায় তিনি যে পরিশ্রম করেছেন সব কিছু গুলামদেরকে প্রশিক্ষণের জন্য এটি বাইতের পরিবার খাতুনে জান্নাত কে ছিলেন ওনার সেবাই তো ফেরেস্তা হাজির থাকত ঠিক তো ফেরেস্তারা বাচ্চার দোলনা নাড়ানোর জন্য উপস্থিত থাকতেন তিনি তো প্রিয় নবী সাল্লু আলহি ওয়াসাল্লামের কন্যা আল্লাহ রসুলের কন্যা জান্নাতি রোমণীদের নেই ওনার ছেলেরা জান্নাতি যুবকদের সর্দার ওনার স্বামী সকল আউলিয়া কেরামের সর্দার আর ওনার সম্মানিত পিতা প্রিয়নী ওয়াসাল্লাম সকল নবীদের সার্দার এই পুরো পরিবার তো সর্দারদের সম্পূর্ণ পরিবারটি সার্দারদের আর প্রশিক্ষণ গোলামদেরকে দেয়া হয়েছে দেখো এটাই হচ্ছে জীবন তো এই ধরনের যে সকল ডিসকাশন এর বিপরীতে রয়েছে যদি আমাদের বর্তমান ফিমেল আমাদের বর্তমান নারীরা ওই সক এই সকল ওই লেকচারকে বা ওই আলোচনাকে বুঝতে পারে যা এর থেকে ভিন্ন এই সিরাত থেকে আলাদা পুরুষ সাহাবির সিরাত নারী সাহাবির সিরাত, পূর্ণবতীদের সিরাত, নেককারদের যেসব সিরাত রয়েছে যাদের ঘরে আল্লাহ তালা সুখ শান্তি দিয়েছেন যে সকল মা বাবার সন্তান ছিল যাদের ঘর নিরাপদ ছিল যারা কিনা আনন্দের সাথে প্রশান্তির সাথে যারা জীবন অতিবাহিত করেছে এইগুলো সেই জীবন এই ছাড়াও আজ যদি আপনারা দেখেন আ আপনি জিজ্ঞাসা করুন কোর্টে গিয়ে তথ্য নিন কতগুলো তালাকের কেস হয়েছে এবং আপনি যদি বিবাহের ডিউরেশন দেখেন ডিউরেশন খুবই কম স্বল্প এগুলো প্রশিক্ষণের অভাব কেননা আজ আমরা কন্যার আলোচনা করছি এই যে প্রশিক্ষণের ঘাটতি রয়েছে আমি তো এটিই আরোচ করব সকল মায়েদের যদি আমায় দেখে থাকেন বা শুনে থাকেন যে কেউ আপনি স্নেহ মমতা ভালোবাসা দিন এর জন্য ঝগড়াঝাটি করবেন না ঠিক আছে মেয়ে মানছে না তবু আপনাকে তো বোঝাতে হবে কাল যদি মেয়ের কষ্ট হয় সে কষ্ট আপনার দিকেও আসবে তাকে বলতে পারবেন না যে কেন হল এখন কি করতে পারি না তবুও আপনাকেই করতে হবে তাই মেয়েদের উচিত আমি যে আপনাদের ব্যাপারে যে ডিসকাশন করেছি তো সেটি বুঝুন সম্মানের সাথে থাকবেন আপনি বিবাহের পর বরং আপনার ঘরেও সম্মানের সাথে থাকবেন আপনার সম্মানিত পিতা আসলেন যখনই বাবা আসেন আপনি ওনাকে পানি প্রদান করুন মা বাহিরে থেকে এসেছেন তাকে আপনি পানি পান করান এবং মা অথবা বাবার অনুপস্থিতিতে ঘরের কাজগুলো আপনি করে রাখুন এইসব আপনার জন্য প্র্যাকটিস কেননা এই কথাগুলো আমার মেয়েদের জানা উচিত যে মা আপনার প্যারেন্টস এর ঘরে আপনার যে লাইফ রয়েছে তা সতেরো বছর আঠারো বছর বিশ বছরের আপনার লাইফ আর যদি আপনার জীবন দীর্ঘ হয় আপনি ষাট বছর পঞ্চাশ বছর সত্তর বছর উদাহরণস্বরূপ আপনার জীবন হয় তাহলে আপনার জীবনের অনেক বড় অংশ ম্যাজরিটি অংশ তা আপনার মা বাবার ঘরে নয় তা অন্য কোথাও কাটাতে হবে কেননা মেয়েদের বিদায় হয় ছেলেদের কখনো বিদায় হয় না মেয়েদের বিদায় হয় এবং তারা বিদায় নিয়ে নতুন ঘরে যায় এটি তাদের কত বড় প্যাশন হয়ে থাকে মেয়েদের আপনি ভাবুন একটি নতুন ঘর এস্টাবলিশ করে নতুন লোকদের মাঝে যায় নতুন লোকদেরকে আপন বানায় তাদের সাথে মিলেমিশে যায় তাদের একটি পার্ট হয়ে যায় তাদের জীবনের অংশ হয়ে যায় তাদের ঘরের অংশ হয়ে যায় আপনি দেখুন আজ পর্যন্ত কোটি কোটি নারী এরূপ করেছে করেছিল করে চলেছে এবং করতে থাকবে আর যারা এই ধরনের অভ্যাসে অভ্যস্ত হয় না সে নিজের দিক থেকে সেটা কম্বাইন্ড ফ্যামিলি হোক অথবা সিঙ্গেল ফ্যামিলি হোক অর্থাৎ যদি স্বামীর সাথে থাকে অথবা সে যদি তার অর্থাৎ শ্বশুর শাশুড়ি বসবাস করে কম্বাইন্ড ফ্যামিলির সাথে থাকে তার মাঝে এই সক্ষমতা থাকে না না ওইখানে খুশি থাকবে না এখানেই থাকবে কেন না তার যে রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্ট তো পূর্ণ হচ্ছে না নারীর যে রিকোয়ারমেন্ট এইভাবে পুরুষ রয়েছে পুরুষ যদি রিকোয়ারমেন্ট পূর্ণ না করে ভরণ পোষণ খাবার বাসস্থানের ব্যাপারে চারিত্রিক নীতির ব্যাপারে যদি সে রিকোয়ারমেন্ট পূর্ণ না করে ডেফিনেটলি তার সাথে সারভাইভ করা অতটা সহজ হবে না কিন্তু এখানে যেহেতু মেয়েদের আলোচনা হচ্ছে তাই আমি এটাই অনুরোধ করব আপনাদের কাছে মায়েদের উচিত যে মেয়ে যদি কোনো কাজকর্ম না করে ঠিক আছে মায়ের কাছে মেয়ে আদরে থাকবে না তো কোথায় থাকবে এটি আদরে থাকার জায়গা ঠিক তো তো এখানে থাকতেই তাকে প্রশিক্ষণ দিন এভাবে আমি কথা যেহেতু উঠেছিল আমি বলে যাচ্ছি একইভাবে বাবার উচিত তার ছেলেকে প্রশিক্ষণ দেওয়া কেন না সেও এমন এক মেয়েকে পাবে যে কিনা সতেরো আঠারো বিশ বছর পর তার অর্থাৎ এমন এক জায়গাতে সে প্রতিপালিত হয়েছে যেটা একটা ডিফারেন্ট পরিবেশ ছিল কিভাবে তাকে নিয়ে জীবন কাটাতে হবে তাকে সুযোগ দিন তাকে ছাড় দিন তাকে নিজের সাথে ফ্রেন্ডলি করার জন্য স্বামী চেষ্টা করুন না না তোমাকে অবশ্যই করতে হবে আপনি সাপোর্ট দিন তাকে আপনি আপনার ঘরের পরিবেশ সম্পর্কে অবগত ওই মেয়ে আপনার ঘরের পরিবেশ সম্পর্কে জানে না আপনার জেনে রাখা উচিত আমার দুই আড়াই বছর তিন বছর হয়তো লেগে যাবে যে সেই বিশ বাইশ বছরের একটি অভ্যাস নিয়ে এসেছে আমরা আমার ঘরে তাকে ফ্রেন্ডলি বানাতে হবে তো আপনি একটি ব্রিজের কাজ করুন আর ব্রিজ যদি ক্ষতির শিকার হয় তাহলে মানুষ ছাঁটবে কীভাবে ব্রিজের কোনো অংশ ভাঙা থাকে না ব্রিজ বড়ই মজবুত হয় তো আপনাকে এই নতুন আগত নারীকে যে আপনার স্ত্রী তাকে আপনার ফ্যামিলি এবং আপনার বংশে তাকে কিভাবে অ্যাডজাস্ট করাতে হবে এটি আপনার রেসপন্সিবিলিটি এবং শুধুমাত্র মহাব্বত স্নেহের মাধ্যমে হবে নম্রতার মাধ্যমে হবে আপনি এটি করে দেখুন এবং সুযোগ দিন আল্লাহ চাহে তো ঘর তৈরি হবে ঘর ভাঙবে না আল্লাহর রহমতে মেয়েরা ইনশাল্লাহ তালা আমি যে আরোজ করেছি খাতুনের জান্নাত বিবি ফাতেমা রিয় আল্লাহ তালা আনহা এর সিরাতকে দেখুন এবং আপনারা পড়ুন কিতাবের মধ্যে যখন তিনি রোদি আল্লাহ তালা আনহা নিজের পিতা রহমতুল আলামিন সলাল্লাহু তালাহি ওয়াসাল্লাম এর নিকটে সেবকের জন্য যখন আকাঙ্ক্ষা ব্যাখ্যা করেন তখন ওনাকে সেবিকা দেওয়া হয়নি ওনাকে তসবি দেয়া হয়েছিল ওনাকে পড়তে বলা হয়েছিল ওনাকে জিকির রাজকার দেওয়া হয়েছিল ঘরের এত কাজকর্ম সত্ত্বেও ওনার শাহজাদা হাসান মুস্তবা বলেন যে আমি যান আমাদের অর্থাৎ ওনাদের ঘরে একটি মসজিদে বায়েত ছিল আমিরহালে সুন্না তো আমাদেরকে বলেছেন মসজিদে বাইরে নামাজের জন্য একটি নির্দিষ্ট জায়গা ছিল তো হজরত হাসান মুজতবা যিনি খাতুনে জান্নাতের বড় সন্তান ছিলেন হজরত ইমাম হাসান তালা তিনি কিছুটা ইরশাদ করেন যে আমার মা রাতে মেহেরাবে অবস্থান করতেন অর্থাৎ ওই নামাজের জায়গায় থাকতেন এবং ফজর পর্যন্ত তিনি ইবাদতে মুশগুল থাকতেন আপনি দেখুন সারা রাতভর ইবাদতে মুশগুল থাকতেন এবং তিনি বলেন যে আমি দেখেছি আমার মা নিজের জন্য নয় বরং প্রিয়নবীর উম্মতের জন্য দোয়া করতেন আল্লাহ আল্লাহ আমি একবার এর কারণ জিজ্ঞাসা করেছিলাম তখন কিছুটা এরকম ইরশাদ করেছেন বাবা ঘর থেকে প্রতিবেশীর গুরুত্ব বেশি থাকে তো যারা নবীর উম্মত তিনি তো নবী সাল্লু আলীহী ওয়াসাল্লামের কন্যায় ছিলেন আর উম্মতের প্রতি নবীর কতটা মহাব্বত রয়েছে এটি কি খাতুনে জান্নাত দেখেননি তাই তিনি নবী সালু আলহি ওয়াসাল্লামের উপর উম্মতের জন্য দোয়া করতেন এটি আশা রাখব যে আমাদের মেয়েরা ওনার সিরত থেকে শিক্ষা নেয় এভাবে খাতুনে জান্নাত রোজ আল্লাহ আনহা যেভাবে নিজের সন্তানদেরকে সুশিক্ষা দিয়েছেন নিজের সন্তানদেরকে প্রশিক্ষণ দিয়েছেন একজন হাসান আর একজন হোসাইন সুবাহান আল্লাহ কতই না মহান ওনাদের সিরাত আর তানশীরতা ছিল বাহাদুরি ছিল এবং এমন কি ছিল না অর্থাৎ এমন কি ছিল না ওনাদের সিরাতের মধ্যে ওনারা যেরূপ উত্তম চরিত্রের আদর্শ ছিলেন এবং যে ধরনের শিষ্টাচারিতা এবং অন্যান্য উত্তম বিষয় ওনাদের মাঝে ছিল স্বয়ং সাল্লি ওয়াসাল্লাম হাসান মুজতবা আল্লাহ তালা আনহু এর কাছে যখন কিছু জিজ্ঞাসা করলে বলেন দোয়ায়ে কুনুত আমাকে প্রিয়নবী শিখিয়েছেন অর্থাৎ নানা যান তার নাতিকে দোয়ায়ে কুনুত মুখস্থ করিয়েছেন বাহ এই ধরনের বিষয়গুলো এটি হচ্ছে সুশিক্ষা তাই শিশুদেরকে কিভাবে সুশিক্ষা দিতে হবে খাতুনে জান্নাত থেকে শিখুন বাবার সাথে কিরূপ আচরণ করতে হবে মায়ের সাথে কিরূপ আচরণ অবলম্বন করতে হবে খাতুনে জান্নাত থেকে শিখুন স্বামীর প্রতি আচরণ কেমন হওয়া উচিত খাতুনে জান্নাত থেকে শিখুন ইবাদত কেমন হওয়া উচিত খাতুনে জান্নাত থেকে শিখুন জীবন অতিবাহিত করার এই পন্থা প্রিয়ন বিশাল আল্লাহ আলহি ওয়াসাল্লামের কন্যা খাতুনে জান্নাত বিবি ফাতেমা রদি আল্লাহ তালা আনহা আমাদেরকে শিখিয়েছেন বলে গিয়েছেন এবং মা সাল্লাহ কিভাবে পর্দা করতেন খাতুনে জান্নাত থেকে শিখুন মারহাবা কলিচ্ছি জি চট্টগ্রাম থেকে আতাহার রাত্তারি বলছি নিগরের নিকট জানতে চাচ্ছি খাতুন আনহা এর দানশীলতার ব্যাপারে কিছু ইস্যাত করুন যে প্রসিদ্ধ ঘটনাটি রয়েছে ঘরে খাওয়ার জন্য কিছুই ছিল না তখন নিজের পোশাক বা চাদর বিক্রির জন্য পাঠিয়েছিলেন সেই ঘটনাটি বলবেন এছাড়া উনার সিরাতের কয়েকটি সুন্দর দিক তুলে ধরবেন আসলে এটি তো দানশীলদেরই পরিবার ছিল দানশীলদেরই পরিবার ছিল দানশীলতার সৌভাগ্য এখান থেকে তো বন্টন হয় এখানে দানশীলতা কি ছিল এখান থেকে তো দানশীলতার সৌভাগ্য বন্টন হয় যে দানশীল হয়েছে ওনাদের ওসিরায় হয়েছে এটি ওই পরিবার ছিল এটি তো ওই পরিবারের ওই ঘরের ফজিলত্ত কোরআন কারিমের তফসিরে রয়েছে ওই যে তিনবার দান করার ঘটনা জি জি সুরা দাহারে আল্লাহ তালা এই আমলকে বর্ণনা করেছেন তিন দিনই এটি আলাদা আলাদা হয়েছে এবং অভাবীকে দিয়েছেন যা ঘরে ছিল এই রকমই একটি তফসির পাওয়া যায় জি এর সানে নজুর হচ্ছে হজরত হাসান হুসাইন যখন অসুস্থ হলেন তখন হজরত ফাতেমাত উজাহরা হজরত আলীউল মুরতাজা এবং হজরত ফিজা রদি আল্লাহ তাল আনহা সবাই এই মানত করেন যে শাহজাদাগণ সুস্থ হলে আমরা তিনজন রোজা রাখবো অতপর রোজা রাখা হলো যখন ইফতারির সময় হলো তখন দরজায় আওয়াজ এলো জিজ্ঞেস করা হলো কে তখন উত্তর আসলো আমি এতিম আর আমি ক্ষুধার্ত তখন যে খাবার ইফতারের জন্য নিজেদের সামনে রেখেছিলেন সেগুলো উঠিয়ে তাকে দান করে দিলেন অতপর দ্বিতীয় দিনও আওয়াজ এলো পুনরায় রোজা রেখেছিল পরবর্তী দিন অতপর পুনরায় ইফতারে এই ঘটনাই ঘটল একজন এসে বলল আমি মিসকিন অথবা তৃতীয় দিন একজন এসে বলল আমি কয়েদি আমি ক্ষুধার্ত খাবার খাওয়ান নিজেদের খাবার যা নিজেদের জন্য বানিয়েছেন সারা দিন রোজাদার আর এখন ইফতারের মুহূর্তে যে খাবার সামনে রেখেছিল তা উঠিয়ে দিয়ে দিল অতপর কুরআনুল করিমে এর আলোচনা এসেছে এছাড়াও আপনি দেখুন ওনাদের ইখলাস কেউ তুলে ধরা হয়েছে দানশীলতাকেও কেউ তুলে ধরা হয়েছে এবং দানশীলতা কেমন হওয়া উচিত সেই পদ্ধতি কেউ তুলে ধরা হয়েছে আল্লাহ তালা ওনার আমলের এর যে ক্লাস ছিল তাকে খুবই অসাধারণভাবে তাকে গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন এটি বলেছেন যে আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি কিন্তু কার জন্য খাওয়াচ্ছি শুধুমাত্র আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াচ্ছি তোমাদের নিকট কোনো ধরনের কৃতজ্ঞতার এবং প্রতিদানের আকাঙ্ক্ষা করছি না সিদ্দিক আকবরের কথা মনে পড়লো তাআলা আনহু যখন গুলাম আজাদ করতেনদেরকে আজাদ করতেন কেউ বললো আপনি শক্তিশালী গুলামদেরকে আজাদ করুন যেন আপনার কাজে আসে তিনি বলেন আমি এই গোলামদেরকে আল্লাহর জন্য আজাদ করেছি তো ওনারা ব্যাস আল্লাহ পাক আমাদেরকে ওনাদের সিরাতের উপর আমল করার তৌফিক দান করুক আমি কল নিয়ে নিন জি অবশ্যই আমার নাম ফাতেমা তারিয়া আমি কুমিল্লা থেকে বলছি প্রিয় নিকরা আপনার প্রোগ্রাম আমার খুব ভালো লাগে হজরত ফাতিমা রাহ তালানহা কেমন পরদাসীল ছিলেন এই ব্যাপারে কিছু মাতানিফুল ইসাদ করে দিন মাশাল্লা আপনাকে আল্লাহ পাক ওনার বরকত প্রদান করুক আর পর্দা সম্পর্কে ক্যামতের যে আওয়াজ আসবে হে হাসরবাসী তোমাদের দৃষ্টিকে নিচু করো প্রিয়নবীর কন্যা অতিক্রম করেছে অর্থাৎ কেমন কেমন সম্মান ও মর্যাদা আর তিনি সত্তর হাজার হুডদের বেষ্টনীতে পুলসিরাতকে বিদ্যুতের ন্যায় গতিতে তিনি তা পার করবেন কতই না মর্যাদার পড়তে থাকুন এবং গর্ব করতে থাকুন যে আমরা ওনার গোলাম ওনার প্রতি আমাদের মোহাব্বত রয়েছে এবং আমরা সকলে ওনার গোলামি পেয়েছি আর দুনিয়াতে ওনার পর্দায় পছন্দ ছিল গাইরে মাহারাম যেন ওনাকে না দেখে ফেলে কি ওনার জানাজার ব্যাপারেও এটি আকাঙ্ক্ষা ছিল আমার কাফনেও যেন কোনো গাইরে মাহারাম না দেখে দেখুন এটি কতই না গুরুত্বপূর্ণ ব্যাপার এমন এক যুগে এই কথা বলছি যখন নারীরা তাদের দেহ ও পোশাক প্রদর্শনে ব্যস্ত আছে ব্যস্তই আছে আমাদের দেহ এবং পোশাক প্রদর্শন হোক আল্লাহর পানা আল্লাহর পানা এছাড়া হাদিসে মুবারকার ব্যাখ্যা এবং যা ব্যাখ্যাকারীগণ লিখেছেন ওইসব নারী যারা কাপড় পরিধান করা সত্ত্বেও নগ্ন হবে যখন এর ব্যাখ্যা পড়তে যায় যা লিখেছেন ওলামাগণ তো আজকালকার এমন অনেক বিষয়ও আছে কাপড় পরিধানের সত্ত্বেও অনেকে নগ্ন যেমনটি নবী সাল্লাহু আলিউ ওয়াসাল্লাম বলেছেন এমন সময় আসবে এরকম হবে নারীগণ এভাবে চলবে এখন এটি তো বলেই দিয়েছেন নবী কারিম সাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম এরকমটি হবে যেমনটি বলা হয়েছে কিন্তু আমাদের ইসলামী বোনগণ আমাদের স্ত্রীগণ এই বিষয়টি দেখেন না আমাদের এরকম হওয়া যাবে না আমাদের পর্দাসীন হতে হবে আমাদেরকে কি কারণে আমাদেরকে গায়রে মাহরম দেখতে পাবে পরপুরুষ কেন দেখবে সে কাজেনি হোক না কেন দেবর এবং ভাসুর হোক না কেন আমি পর্দাসীন মেয়ে তো পাক সহজ করে দিবেন আপনারা দোয়া করুন পাক খাতুনে জান্নাত বিবি ফাতে মারো আল্লাহ তালা আনহার পর্দার ওসিলাই ওনার পর্দাশীলতার চিন্তাধারার ওসিলাই পাক আমাদেরকে পর্দার তৌফিক দান করুক আমি আরেকটি ভয়ভীতি থাকা উচিত গায়রে মাহারাম এবং পরপুরুষের ব্যাপারে এবং বর্তমানে যে ধরনের অনথক ডিসকাশন হয়ে থাকে বেপর্দা করা সম্পর্কে আপনাকে অর্থাৎ নারীদেরকে বেপর্দা করার ব্যাপারে আপনারা এইসব অর্থাৎ এই দৃষ্টিভঙ্গির ত্রুটি এবং এইসব দৃষ্টিভঙ্গি নোংরামিকে দেখুন আমি আমার ইসলামী বোনদেরকে আরোজ করছি যে আমার প্রিয় ইসলামী বোনেরা কথাগুলো বোঝার চেষ্টা করুন পর্দার যে বিধান নবী সাল আলহি ওয়াসাল্লাম পর্দা সম্পর্কে আমাদেরকে যা বলেছেন সাহাবিয়াত ও সালেহাত এবং যত নেককার রমণীগণ আছেন নেককার নারী আছেন গুজার আছেন কোরআন তেলওয়াতকারী আছেন ইবাদত কারিনী আছেন আল্লাহ পাককে ভয়কারিনী আছেন আপনি ওনাদের সিরাতকে পড়ুন উনাদের সিরাতে কোথাও আপনি কি ব্যাপর্দা দেখতে পান ইবাদত ও নামাজের কথা পাওয়া যায় এবং আজও দুনিয়াতে ওই এলাকা ওই শহর দেশসমূহ সকল দেশ সম্পর্কে তো আমি বলতে পারি না কিন্তু কিছু দেশের কিছু শহর আপনারা আজও এমন দেখতে পাবেন যেখানে পুরুষদের দাড়ি এবং নারীদের পর্দা রয়েছে আমি আজকের কথা বলছি এই ফিতনা ফাসাদের যুগের কথা বলছি পৃথিবীতে এমন আমি সম্পূর্ণ দেশ সম্পর্কে তো বলতে পারি না কিন্তু অনেক দেশের অনেক শহর আপনারা এরকম পাবেন স্পেশালি এগুলোকে ইন্টেরিয়র বলা হয় অভ্যন্তরীণ শহর বলা হয় যেখানে আপনি পুরুষদেরকে পরিপূর্ণ দাড়ি এবং নারীদেরকে পরিপূর্ণ পর্দায় দেখতে পাবেন পর্দা সহকারে চলাফেরা করে একইভাবে অনেক মডার্ন উন্নত শহরেও আপনি পর্দাসীন মেয়ে পাবেন পর্দাশীল মহিলা পাবেন হিজাব এবং নেকাবের সাথে দেখতে পাবেন পরিপূর্ণ পর্দা সহকারে দেখতে পাবেন তারা তো বসবাস করছে এ যুগে পাক তাদেরকে তৌফিক প্রদান করেছেন এবং তারা আল্লাহ পাকের তৌফিককে এই সমস্ত মোকাবেলা পরিস্থিতিকে করেছেন এবং নিজেকে পর্দাসীন বানিয়েছেন আর আলহামদুলিল্লাহ তাদের রহমতে ওনাদের সম্মানকে আল্লাহ সমুন্নত করেছেন ব্যাস এটি আবেদন কল হাজি সাহেবের নিকট আমার প্রশ্ন হচ্ছে আজকাল যেসব মা বোনেরা আছেন তারা আগের জমানার তুলনায় কিছুটা ভিন্ন প্রকৃতির আজকাল কোনো বোনকে অথবা মেয়েকে যদি আমরা বলি আমাকে এক গ্লাস পানি এনে দাও অথবা খাবার গরম করে দাও তখন তাদের হাতে মোবাইল থাকে ইগনোরেন্সের একটি এলিমেন্ট থাকে এবং তারা এই কথাটিকে না শোনার মতো করে অন্যত্র চলে যায় আর তাদেরকে আমরা যদি সংশোধনমূলক অথবা জীবনাদর্শের কথা বলি যেমন বিবি ফাতেমার জীবনাদর্শকে গ্রহণ করো তখন তারা এইসব কথা কানে নেয় না তারা এরকম বলে যে এগুলো আগের জমানার বিষয় আমরা এখন একবিংশ শতাব্দীতে বসবাস করছি তারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাক্টিভিটিতে ব্যস্ত থাকে তো এই ব্যাপারে হাজি সাহেবের নিকট প্রশ্ন ছিল কিভাবে আমরা তাদেরকে ভালো পথের উৎসাহ দেব। আর কি করলে তারা এইসব বিষয়ে সিরিয়াসলি গ্রহণ করবে অথবা আমল করবে আসলে তো এটি করা উচিত শুরু থেকে প্রশিক্ষণ দেয়া মেয়েদেরকে যখন তারা ছয় বছর সাত বছর আট বছর দশ বছর এগারো বছর বারো বছর এইজের পর এজ স্টেজের পর স্টেজ তাকে কিছু না কিছু এই ধরনের বিষয়গুলো শেখানোর চেষ্টা করা উচিত এবং শুরু থেকে তাকে ওই বিপদ ও ফিতনা থেকে বাঁচানোর চেষ্টা করা উচিত যেসবের কারণে এই সমস্ত পরিস্থিতি তৈরি হয় কিন্তু ঠিক আছে যদি আমরা আজকের কথা বলি এখন আমরা কি করব আমাদের মেয়েরা বড় হয়েছে কন্ট্রোল করতে পারছি না তো জটিলতার পরিবর্তে বেশি সমাধানের প্রতি মনোযোগ দিন জটিলতার পরিবর্তে বেশি সমাধানের প্রতি মনোযোগ দিন জটিল করা যাবে না তাহলে বিষয়টি জটিল হবে সমাধান হবে না তাই সময়ে সময়ে এটি করুন এবং মা ক্ষেত্রে নিজের অধিক রোল প্লে করুন আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে মা আলাদাভাবে বসে মেয়েকে তার বাবার ব্যাপারে পিতার ব্যাপারে এবং বাবা সন্তানকে আলাদাভাবে আপনি তার মায়ের ব্যাপারে ভালো কথা বলুন আম্মু যেমন মা বলুন যে আম্মু বাবা আসলে এটা করা উচিত মাথায় ওড়না দেওয়া উচিত বা কিছুটা এরকম করা উচিত কেননা বাবার একটি সম্মান রয়েছে মর্যাদা রয়েছে এবং বাবার একটি আদব রয়েছে এভাবে করে তাকে বলুন সবাবের কথা বলুন আম্মু এতে এ সবাব রয়েছে ওই সবাব রয়েছে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় মা তুমি জান্নাতের অধিকারী হবে এভাবে বললে নেকির প্রতি সে ধাবিত হবে একইভাবে বাবার উচিত মেয়ের মায়ের ব্যাপারে বলা আম্মু আপনার মায়ের এই ক্ষেত রয়েছে আপনি এখন বড় হয়ে গেছেন চেষ্টা করুন আপনার মাকে কিচেনের দিকে কম যেতে দিন তাকে পানি পেশ করুন তার জন্য এটি করুন খাবার খাওয়ার পর আম্মু প্লেট নিজে উঠিয়ে নিন মাকে বলুন আম্মু আপনি বসুন আপনার জন্য কিছু কি প্রয়োজন আপনার মায়ের সেবা করুন এভাবে বলতে থাকলে অনেক উন্নতি আসবে সন্তান তো আপনারই রিয়ালাইজ করবে ইনশাল্লাহ কিন্তু মেয়ে যদি এটি বলে যে বুয়া রেখে দিন তিনি সবকিছু করবেন পানিও পান করাবেন খাবারও খাইয়ে দিবেন পরিষ্কারও করবেন আপনার আর যা কিছু চাই খেদমত করতে থাকবে হ্যাঁ বুয়া তো ঘরেই থাকে কাজের বোয়া ঘরে থাকে এমন না যে ঘরে কাজের বুয়া থাকে না কিন্তু তা প্রত্যেক জায়গায় গিয়ে কি সেই কাজের বোয়া পাবে বিবাহের পর যেখানে যাবে সেখানে কি কাজের বুয়া পাবে নিশ্চিত আমরা এমন ঘরে মেয়েকে পাঠাবো যেখানে কাজের বুয়া আছে তো তাদের ঘরে কি পেরেছানি আসতে পারে না তাদের কি অবনতি হতে পারে না ধনীরা কি গরিব হয় না তো কি প্রয়োজন এই ধরনের চিন্তা করার এটি ঘর গৃহস্থলী ঘরোয়া জীবন যদি আপনার সন্তানকে অল্টারনেট দিতে হয় ইনশাল্লাহ সে কাজকর্মের দিকে আমি এটি আরোচ করব স্নেহের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে আপনি দিন নারাজ হয়ে গেলে সম্ভবত তার অতটা সময় নেই যে সে মানানোর জন্য চলে আসবে ঠিক আছে চার দিন নারাজ থাকবে চার দিন মোবাইলে বেশি সময় দিবে অতপর তাদেরকেই যেতে হবে তো এরকম বিষয়াদি রয়েছে কিছুটা হয়ে তো গেছে গর্বর কিন্তু ইনশাল্লাহ তা এ এই গড়্বরকে আল্লাহ তো আমরা ঠিক করব আপনিও দোয়া করুন আপনারা মা বাবা হালে বলেন যে বাবার দোয়া সন্তানের পক্ষে কবুল আল্লাহ তাই আপনি দোয়া করতে থাকুন আপনার সন্তানের জন্য এবং ইনশাল্লাহ অনুগ্রহ হয়ে যাবে এমন না যে হয় না আচ্ছা বদ রয়েছে সন্তানের মাঝে যদি মেয়ের সম্পর্কে বলি যদি মেয়ের মধ্যে কোনো দুর্বলতা থাকে তাহলে এটি দেখুন সকল প্রকার দুর্বলতা কি তার মাঝে চলে এসেছে খারাপ বিষয় কি তার মধ্যে চলে এসেছে যদি একশো অভ্যাস থাকে ধরুন ষাটটি খারাপ চল্লিশটি তো ঠিক আছে সত্তরটি খারাপ তিরিশটি তো ঠিক আছে নব্বইটি খারাপ দশটি তো ঠিক আছে কিছু ভালোর প্রতিও যদি মনোযোগ দেন তাহলে সন্তানকে সংশোধন করার জজবা পাওয়া যাবে এইসব বিষয় দেখতে হবে অ্যাপ্রিসিয়েট করার অভ্যাস বানান অল্প স্বল্প উপহার দেওয়ার অভ্যাস করুন যে আম্মু ভালো জিনিস হলে উপহার প্রদান করুন এটি এমন বিষয় তারাও মানুষ এসব বিষয়ের প্রতি অ্যাট্রাক্ট হয় কলেজ ইউনিভার্সিটির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এগুলোই হয় অ্যাপ্রিসিয়েশন নোট দেওয়া হয় অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট দেওয়া হয় অ্যাপ্রিসিয়েশন বাবদ কিছু না কিছু প্রদান করা হয় অ্যাপ্রিসিয়েট করবেন তো ইনশাল্লাহ তালা ফায়দা হবে কিন্তু আমি মেয়েদেরকে এটি আরজ করব নিজের মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করুন আপনারা জান্নাত অর্জন করুন ব্যাস জান্নাতি অর্জন করুন সকল মেয়েকে আমি অনুরোধ করব। জি কল হাজি সাহেবের দরবারে আরজ হচ্ছে খাতুনে জান্নাত বিবি ফাতেমা জাহরা রাজি আল্লাহ আলা আনহা এর রোজার প্রতি কোরআন তেলাওয়াতের প্রতি ও খোদার মহাব্বতের ব্যাপারে এমন কোন ঘটনা শোনান যার মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে এবং আমাদের মাঝেও ইবাদতের জজবা তৈরি হবে আমরা আমাদের সন্তানদের কিভাবে সুশিক্ষা দিব যেন আমাদের সন্তান নেককার হয়ে যায় আশিকের রাসূল হয়ে যায় সন্তানের সুশিক্ষা তো আগে স্বয়ং নিজের মধ্যে সুশিক্ষা থাকাটা জরুরি তারা কর্মকাণ্ডকে ফলো করে সন্তান সাধারণত এরকমই হয় আমরা যতটা নেকির পথে থাকব ইনশাল্লাহ তালা আমাদের সন্তানগণ নেকির দিকে আসবে খাতুনে জান্নাত রোদিয়াল্লাহ তালা আনহা জুমার দিনে ওনার দোয়ার বর্ণনা পাওয়া যায় যে তিনি জুমার দিন সূর্যাস্তের পূর্বে দোয়া করতেন এটি দোয়া কবুলের মুহূর্ত ছিল জি আপনি কিছু বলতে চাচ্ছেন জি খাবার রান্না করার সময় তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন ছিল এমন কি দুই একটি ইবাদতের কথাও বর্ণনা করেছি মাশাআল্লাহ জি জি কল আজকের বিষয় খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি জানতে চাইছি বিবি ফাতেমাতুয যাহরাকে মাখদুমায়ে কায়নাত বলা হয়ে থাকে এর মানে কি এছাড়া আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হযরত ফাতেমাতুয যাহরার কয়জন ছেলে ছিল সারা জাহানের সর্দার তিনি আমাদের সকলের সর্দার তাই মখদুমে কাইনে আত হবেন ঠিক তো দ্বিতীয় কথা হচ্ছে ছেলে একজন ছিলেন ইমাম হাসান আরেকজন ইমাম হোসেন আরেকজন হজরত মোহসিন রদি আল্লাহ তালা আনহু তিনজন সন্তানের ব্যাপারে আমি পড়েছি জি এমনই ওনাদের নাম যেমন হাসান হুসাইন এবং মহসিন একইভাবে সাব্বার সাব্বির এবং মুশবির এই নাম উল্লেখ করা হয়েছে এমামে আহলে সুন্নাত ফতোয়াই রোজাভিয়াতেও একে উল্লেখ করেছেন মাদারী চ্যানেলের দর্শক প্রোগ্রাম শেষের দিকে এসেছে মাদানী চ্যানেল দেখতে থাকুন আল্লাহ তালা আমাদের সবাইকে সৈয়দা খাতুনে জন্নাত অরদি আল্লাহ তালা আনহা এর ফয়জান নসিব করুক আমিন পিজাহিন নবী আমিন সল্লু আল আল হাবিব সল্লাহ তালা আলিহি ওসালাম সুরক্ষিত রাখো আমার মৌলা মোদের পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখো 没了。